ভারতের পাহাড়ি ঢলে টানা চার দিনে শরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ভাসছে শেরপুর। চারদিকে বন্যায় পানিবন্দী মানুষের আর্তনাদ, তবে এই আর্তনাদ দেশবাসীর নজর কাটতে পারেনি। সিলেট, কুমিল্লা ও ফেনীর বন্যায় ত্রাণ নিয়ে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছিল। কন্টেন্ট ক্রিয়েটর, সেলিব্রিটি ও সাংবাদিকদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল, যা শেরপুরের সমতলের বন্যায় তেমনটা দেখা যায়নি। আর পাহাড়, সেটা তো অনেকের দৃষ্টির অগোচরে রয়ে গেছে। শেরপুরে পাহাড়ি ডলে গড়বাড়ি হারিয়ে দিশেহারা হতদরিদ্র গারো সম্প্রদায়, এরকম অবস্থা আমার দুর্যোগ জীবনে আমি দেখি নাই। দুর্গম পার্বত্য ও অরণ্য অঞ্চলে হঠাৎ করে মাথা গোঁজা ঠাই হারিয়ে কিভাবে টিকে আছে এই অভাগা উপজাতিরা, তা জানাবো আমাদের সহকর্মী মুরাদ হোসেনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা শেরপুর জেলার নালিতাবাড়ি ও জিনাইগাতি উপজেলার পাহাড়ি জনপদের ঢলের পানিতে সৃষ্ট বন্যায় পাহাড়ি উপজাতি বা আদিবাসী গারু সম্প্রদায়ের মাটির তৈরি ঘরবাড়ি বিধ্বস্ত হয়, দিশেহারা হয়ে পড়েছেন তারা। দিন এনে দিন খাওয়া এসব আদিবাসী গারো সম্প্রদায়ের হতদরিদ্র মানুষ তাদের পেটের ক্ষুধার চেয়ে মাথা গুজার ঠাই নিয়ে বেশ চিন্তিত। আমার তো অনেক বন্যা, অনেক কষ্ট করে আছি, এখন পর্যন্ত ঘর বাড়ি ব্যাগ টাকা পয়সা নাই, এখন কেমনে কীভাবে কী করবো, আমরা উপায় নাই আমরা। বিশেষ করে জিনাইগাতি উপজেলার মরিয়মনগর আদিবাসী গ্রামের প্রায় শতাধিক গারো সম্প্রদায়ের মাটির তৈরি কাঁচা ঘর ভেঙে পড়েছে। এরকম তো আমি কোনোদিনও ভাবিনি যে এই অবস্থা হবে। হঠাৎ করে এই যে বন্যা বাসি নিল আমার ঘর বাড়িগুলো, আমার খুঁড়ের ঘর ছিল, আমি এখানে কোনোরকম দিন কাটাইতাম, লবণ ভাত হয়েও ভেজ মরিচ হয়ে আমি ভাত খাইতাম সুখেই। এখন তাদের খোলা আকাশের নিচেই ঠাঁই নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। জানা যায় গত বৃহস্পতি ও শুক্রবার ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা ভোগাই, চেল্লাখালি ও মহারাশি নদী দিয়ে প্রবাহিত পাহাড়ি ঢলের স্রোতের কারণে জিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়ে। বিশেষ করে উপজাতি গারো সম্প্রদায়ের গ্রামের উপর দিয়ে ডল নেমে যাওয়ার সময় তাদের কাঁচা বাড়িঘরগুলো মাটির সাথে মিশে যায়। রোববার থেকে উজানের পানি নেমে আসায় সেই ধ্বংসস্তূপের চিত্র ভেসে উঠছে। উপজেলার গারু অধ্যুষিত মরিয়মনগর, দুধনই, ভাটপাড়া, বারুয়ামারি, দানশাইল, বাঁকাকুড়া ও গাজীকুড়া গ্রামে গারো জনগোষ্ঠীর মাটির গড়গুলো ক্ষতির শিকার হয়েছে সবচেয়ে বেশি। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় গ্রামগুলোর মধ্যে বেশি ক্ষয়ক্ষতির শিকার ভাটপাড়া ও মরিয়মনগর। শুধু এ দুটি গ্রামে প্রায় 57টি পরিবারের সবগুলো ঘর নুয়ে পড়েছে। এক একটি পরিবারের ঘরের সংখ্যা 2 থেকে 3টি। হঠাৎ করে মাথা গোঁজার ঠাই হারিয়ে এখানকার অনেক মানুষ পড়েছেন চরম বিপদে। ঘর হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন আশেপাশের আত্মীয় স্বজন ও পরিচিত জনদের বাড়িতে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ বা পুনর্বাসনের বিষয়ে শেরপুর জেলা প্রশাসক জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির তালিকা তৈরির কাজ চলছে, পরবর্তীতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। এদিকে হতদরিদ্র উপজাতি গারোদের বাড়িঘর বিধ্বস্তর বিষয়ে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন জেলার সচেতন মহল। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি শেরপুর বন্যার সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।